আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে ইন্ট্রো দেখে হয়তোবা বুঝে গেছেন আজকের ভিডিওতে কোথায় যাচ্ছি। আজকের ভিডিওতে যাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। জাতীয় চিড়িয়াখানায় যেতে হলে আপনাকে অবশ্যই মিরপুর এক নম্বর আসতে হবে যে কোনো বাসে। মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের সামনে নেমে তারপর রিক্সায় করে সরাসরি চলে যাবেন জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। আর যদি আপনারা সরাসরি চিড়িয়াখানা গাড়িতে আসেন তাহলে তো কথাই নেই, সরাসরি চলে যাবেন সেই চিড়িয়াখানার গেটে। আজকে আমি আর আমার খালাতো ভাই এসেছি এই চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ছুটির দিনগুলোতে একটু ভিড় বেশি লেগে থাকে। তো চলুন বন্ধুরা, এক এক করে আমরা চিড়িয়াখানাগুলো দেখি। ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা জাতীয় চিড়িয়াখানার চিত্রা হরিণের খাঁচার কাছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে আছে চিত্রা হরিণ, যেটা সুন্দরবন বা ভারতের, আমাদের বাংলাদেশ বা ভারতের অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে এগুলো থাকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ চিত্রালী হরিণ আমরা দেখতে পাচ্ছি এবং যেগুলো খুবই সুস্থ এবং ইনশাল্লাহ আমাদের জাতীয় চিড়িয়াখানার শোভাবর্ধনে খুব বড় ভূমিকা পালন করছে এগুলো। হরিণের পরে সবথেকে বড় আকর্ষণ হলো জাতীয় চিড়িয়াখানার এই বানরগুলো। তো চলুন বন্ধুরা, বানর সম্পর্কে আমরা একটু জানি। ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে চলে আসলাম বানরের খাঁচার কাছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ধরনের বানর, যেটার নাম রেসাস মানকি বলা হয়। এই বানরগুলো আসলে আকারে খুবই ছোট হয় এবং এর ধূসর কালার হয় এগুলো। তা আমরা এগুলো সুন্দরবনেও দেখতে পাই এবং সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে এই সব বানর দেখা যায়। এগুলো আমরা দেখে উপভোগ করছি ইনশাআল্লাহ। বাচ্চারা বানরগুলো দেখে খুবই পছন্দ করছে এবং তারা বানরগুলোর সাথে বিভিন্ন ধরনের খাবার এবং তাদের চিপস এগুলো শেয়ার করছে এবং বাচ্চারা খুবই খুশি হচ্ছে এগুলো দেখে। ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের দেশীয় পাখি এর মধ্যে আছে। আমরা এই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জাতের বক এবং বিভিন্ন ধরনের পানির পাখি আছে। এর মধ্যে বিদেশি ধরনের একটা পাখি আছে যেমন ফ্লেমিঙ্গো, যেটি আমাদের ফ্লেমিঙ্গোটা যা পিঙ্ক কালারের হয় এবং ফ্লেমিঙ্গো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবচেয়ে বড় পাখি ফ্লেমিঙ্গো। আর এর মধ্যে শুধু খাঁচার মধ্যে না, খাঁচার বাইরেও বিভিন্ন গাছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির বক, শুধু খাঁচার মধ্যে না, খাঁচার বাইরেও আছে। জাতীয় চিড়িয়াখানায় অনেক জীবজন্তুই ছেড়ে দেওয়া অবস্থায় থাকে যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক নয়, তেমনই হচ্ছে এই বকগুলো। চিড়িয়াখানায় এসেছি, বাঘের খাঁচার কাছে যাব না তা কি করে হয়? ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের জাতীয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে দুটো বাঘ শুয়ে আছে এবং দুটোই পুরুষ, যাদের জন্ম তারিখ বিগত 3 বছর বা 4 বছর আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘ দুটি ঘুমিয়ে আছে এবং এদের মানুষের বিরক্ত সহ্য করতে করতে এদের অভ্যাস হয়ে গেছে এবং মানুষের বিরক্ত হয়তো তাদের এখন গায়ে লাগে না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যারা দেখতে চান, যারা ছেলেদের এই টাইগার গল্প শোনান, তাদের জন্য এই ব্যবস্থা।
ভিউয়ার্স, ছেলা খেতে খেতে হালুম করে চলে আসলাম ভাল্লুকের খাঁচার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দুইটা খাঁচায় দুইটা ভাল্লুক আছে। আপনারা, এটা আমাদের এশিয়ান ভাল্লুক, যেটা ব্ল্যাক বেয়ার বলে, এটা সেই ধরনের ভাল্লুক। এবং এগুলোর প্রধান খাদ্য হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফল এবং কাঁচা সবজি জাতীয় খাবার। আপনারা যা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা দুই খাঁচায় দু পাশাপাশি দুইটা ভাল্লুক আছে। প্রিয় ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ইমো পাখির খাঁচার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে প্রায় 20-25টার বেশি ইমো পাখি আছে। এগুলো আমাদের দেশি পাখি না, কিন্তু আমাদের দেশি খুব ভালোভাবে এগুলো দেশের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের ইমো পাখিগুলো খুবই স্বাচ্ছন্দ্যে আছে এবং পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে নিজেদেরকে তৈরি করে নিয়েছে। এই জাতীয় চিড়িয়াখানার মধ্যে তারা সুন্দরভাবে বসবাস করছে। ডাকার শব্দ শোনা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমো পাখি কিন্তু খুব গম্ভীর ভাবে একটা ডাক দেয়। আপনারা, আমরা যদি এখানে ডাকা তাদের ডাকটা নকল করি তাহলে আমাদের কাছে আসবে। বাংলাদেশের এই একমাত্র জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরের 1 নম্বর এই চিড়িয়াখানাটি, এলাকাটি অনেক বড় একটি এরিয়া। ভিউয়ার্স, আমরা এখন আছি উট পাখি খাঁচার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে দানবাকার প্রায় উট পাখি এবং এগুলোর খুব একটা শোডাউনের মতো যে হাঁটছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতের কাছে একদম উট পাখি চলে এসেছে। Tic-tac.